আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের বিষয় শিক্ষক ফারজানা আক্তার। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিব। আমাদের উদ্দীপকটি হলো লিমার কাছে ড্যাশ এবং রিয়ার কাছে 15টি লজেন্স আছে। দুইজনের কাছে মোট 36টি লজেন্স আছে। এটি ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এবার আমরা প্রশ্নগুলো দেখে নিব। আমাদের ক নম্বর প্রশ্নটি হলো মোট কতটি লজেন্স আছে তার একটি গাণিতিক বাক্য তৈরি করো। খ নম্বর প্রশ্ন, খালি ঘর পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্ন, লিমা ও রিয়ার লজেন্সের গুণফল কত। তাহলে চলো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। সমাধান, আমাদের গাণিতিক বাক্যটি হলো লিমার কাছে ছিল ড্যাশটি চকলেট এবং রিয়ার কাছে ছিল 15টি চকলেট এবং দুইজনের কাছে মোট ছিল 36টি। তাহলে আমরা এভাবে লিখব, ফাঁকা ঘর প্লাস 15 সমান সমান 36, অর্থাৎ লিমার চকলেট প্লাস রিয়ার চকলেট সমান সমান 36। আর এখানে লিমার কতটি চকলেট তা আমরা এখনো জানি না, তাই আমরা এখানে ফাঁকা ঘরটি দেখেছি। এটি ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানটিতে চলে যাব। আমাদের খ নম্বর প্রশ্নটিতে অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্ন মতে লিমার লজেন্স ছিল ফাঁকা ঘর, ফাঁকা ঘর প্লাস রিয়ার লজেন্স ছিল 15টি সমান সমান দুইজনের মোট লজেন্স ছিল 36টি সমান সমান 36, অর্থাৎ ফাঁকা ঘর প্লাস 15 সমান সমান হলো 36। এখন যদি আমরা 15টিকে সমান সমানের এপাশে নিয়ে আসি তাহলে সেটি বিয়োগ হয়ে যায়। এখন যদি আমরা 36 থেকে 15 বিয়োগ করি তাহলে আমাদের প্রাপ্ত ফলাফলটি পেয়ে যাব। 36 থেকে 15 বিয়োগ করলে হয় 21, অতএব অজানা সংখ্যাটি হলো 21। আর এই 21ই হলো আমাদের লিমার লজেন্সের সংখ্যা। এবার আমরা গ নম্বর সমাধানে চলে যাব। সমাধান, আমাদের গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল লিমা ও রিয়ার লজেন্সের গুণফল নির্ণয় করতে। এখানে লিমার আছে 21টি লজেন্স এবং রিয়ার আছে 15টি লজেন্স। সুতরাং লিমা ও রিয়ার লজেন্সের গুণফল হলো 21 গুণ 15। চলো তাহলে এই গুণটি আমরা রাফের সাহায্যে করে ফেলি। রাফ, এখন যদি আমরা 5 দিয়ে প্রথমে ওপরের সংখ্যা দুইটিকে গুণ করি তাহলে আমাদের ফলাফল হবে 5 1 5, 5 2 10, নিচের অক্ষর কাটা। এবং এবার যদি আমরা 1 দিয়ে উপরে সংখ্যা দুটিকে গুণ করি তাহলে ফলাফল হবে 1 1 1 2 1 2। এখন যদি আমরা 105 ও 210 কে যোগ করে ফেলি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 1-এর সাথে 0 যোগ করলে হয় 1 এবং 2 আর 1 যোগ করলে হয় 3, অর্থাৎ আমাদের প্রাপ্ত ফলাফলটি হলো 315। সুতরাং লিমা ও রিয়ার লজেন্সের গুণফল হলো 315। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আজকের সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছ। বাড়ির কাজ, এখন তোমাদের বাড়ির কাজ হলো আজকের সৃজনশীল প্রশ্নটি বাসায় বেশি বেশি অনুশীলন করা এবং নিচের এই সৃজনশীল প্রশ্নটি বাসায় হোমওয়ার্কের খাতায় করে ফেলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সৃজনশীল প্রশ্নটিতে
দুইটি পক্ষ রয়েছে, একটি রয়েছে বাম পক্ষ এবং আরেকটি রয়েছে ডান পক্ষ। আমাদের বাম পক্ষতে রয়েছে 3 গুণ 6 যোগ 4 গুণ 2, এটি হলো আমাদের বাম পক্ষ। এবং আমাদের ডান পক্ষে রয়েছে 3 গুণ প্রথম বন্ধনী 6 যোগ 4 গুণ 2। এবার আমরা আমাদের প্রশ্নগুলো দেখব। আমাদের প্রথমে প্রশ্ন হয়েছে প্রক্রিয়া প্রতীকগুলো লিখো, ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটি হলো বাক্যটির বাম পক্ষ সমান কত, অর্থাৎ বাক্যটির বাম পক্ষে উত্তরটি কত হবে বের করতে হবে আমাদের। এবং গ নম্বর প্রশ্নটি হলো বাক্যটি সঠিক না ভুল যাচাই করো, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা সেটা তোমাদের যাচাই করতে হবে। তোমরা বাসায় অবশ্যই প্রশ্নগুলো অনুশীলন করবে, এবং অনুশীলন করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই তা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।